হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। কাকদ্বীপ একাডেমির এই লার্নিং ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমি স্ট্যান্ডার্ড টু জিকে ক্লাস নেব। এই ক্লাসটা তোমাদের শেষ ক্লাস অর্থাৎ এক্সামের আগে, এটি তোমাদের লাস্ট ক্লাস। তাই এক্সাম সম্পর্কে কিছু কথা একটু আগে বলে নিই, তারপরে আমি তোমাদেরকে পড়াবো। সেটি হলো, তোমরা প্রত্যেকেই তো জানো তোমাদের কোন কোন অধ্যায় করে এক্সাম হবে বা পরীক্ষা হবে। আমি আরেকবার বলে দিই, অধ্যায় এক, অধ্যায় তিন, অধ্যায় চার, অধ্যায় পাঁচ। অধ্যায় একে আছে সৌরমণ্ডলের কথা, অধ্যায় তিন উদ্ভিদ জগতের কথা, অধ্যায় চার ফুলের কথা, আর অধ্যায় পাঁচ ফলের কথা। এই চারটি অধ্যায়ের উপর তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে। তোমাদের প্রত্যেককে বলেছি, জিকে যেহেতু লেখা, তাই তোমরা বাড়িতে ভালো করে সবাই জিকে লেখা অভ্যাস করবে। আমি যে কোশ্চেনটা দেবো তার মধ্যে পুরো বাক্যে বা দুয়ের কথায় উত্তর দেওয়া থাকবে, তারপরে শূন্যস্থান থাকবে, সঠিক উত্তরের তলায় দাগ দাও অথবা আবার হয়তো মিলিয়ে লেখো, মানে এভাবে বিভিন্ন রকম ধরনের প্রশ্ন উত্তর থাকবে। তোমরা যদি প্রশ্ন এবং উত্তরটা খুব ভালো করে মুখস্থ করো, আমি যেভাবেই প্রশ্ন দিই না কেন, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের এখন রিভিশন ক্লাস চলছে, আমি অধ্যায় এক, অধ্যায় তিন, অধ্যায় চার এবং অধ্যায় পাঁচ একবার প্রথম থেকে মানে পড়িয়ে নিয়েছি। সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের পড়তে হবে না, কেবলমাত্র আমি যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দাগ দিয়ে দিয়েছি বইতে, আশা করছি তোমরা প্রত্যেকে সেটি দাগ দিয়েছ বইতে। কেবলমাত্র যে প্রশ্ন উত্তরগুলো বলেছি তার উপরে তোমাদের পরীক্ষা হবে। তো যারা আগের প্রথম ক্লাস এখন রিভিশনের সময়, আশা করছি তোমরা প্রত্যেকে দাগ দিয়ে নিয়েছ। তোমাদের জন্য শুভকামনা রইল পরীক্ষার জন্য, তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দেবে। জিকে সাবজেক্টটা খুবই মজার বা খুবই কি বলি আনন্দের একটা বিষয়, তোমাদের পড়তে আশা করি খুব ভালোও লাগে। এর মধ্যে কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো তোমরা আগে থেকে হয়তো মুখস্থ আছে বা সেই প্রশ্নের উত্তরগুলো জানো, তাই তোমাদের জিকে পরীক্ষায় আশা করছি খুব একটা অসুবিধা হবে না। তোমরা প্রত্যেকটা পরীক্ষা খুব ভালোভাবে দেবে এবং সুন্দর করে লিখবে। এবারে আগের যে ক্লাসগুলো হচ্ছে তাতে কিন্তু আমি কি করেছি, অধ্যায় এক, অধ্যায় তিন রিভিশন হয়ে গেছে। আজকে যেহেতু তোমাদের জিকে লাস্ট ক্লাস, তাই আমি দুটো অধ্যায়ের প্রশ্নগুলো বলে দেব। যারা আগে থেকে দাগ দিয়ে রেখেছো তারা একবার মিলিয়ে নেবে, যারা এখনও দাগ দাওনি তাদেরকে বলছি তোমরা প্রত্যেকে দাগ দিয়ে নাও, ঠিক আছে? এটা তোমাদের রিভিশন ক্লাস চলছে। আজকে তোমাদের অধ্যায় চার ফুলের কথা পৃষ্ঠা ১২ ১৩ এখান থেকে কিছু প্রশ্ন উত্তর যেগুলো আগে করিয়েছিলাম বলে দেব, আর অধ্যায় পাঁচ ফলের কথা ১৪ ১৫ ১৬ এর থেকে প্রশ্ন উত্তরগুলো বলে দেব, মানে এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তরগুলো বলে দেব। তোমরা প্রত্যেকের জিকে বইটা খোলো, আমার বলার সাথে সাথে তোমরা প্রশ্নগুলো মিলিয়ে নাও, আর যাদের দাগ দেওয়া নেই তারা দাগ দিয়ে নাও, প্রত্যেকের জিকে বইটা খোলো। কি আছে অধ্যায় চার ফুলের কথা পৃষ্ঠা ১২? আমি দুটো অধ্যায় একসাথে বলে দিচ্ছি, কারণ যারা হয়তো ভিডিও আগে দেখোনি, আর এটা যেহেতু জিকে লাস্ট ক্লাস যাচ্ছে তোমাদের হচ্ছে, সেই জন্য আমি তোমাদেরকে দুটো অধ্যায় একসাথে বলে দিচ্ছি, আর প্রশ্ন উত্তরগুলো বোর্ডে লিখছি না। অনেক প্রশ্ন তো বোর্ডে লেখা যাবে না সব প্রশ্ন, তাই দুটো অধ্যায়ের প্রশ্ন একেবারেই বলে দিচ্ছি, ধীরে ধীরে বলবো, একবারই বলবো, তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে। প্রত্যেকের জিকে বইটা হলো পৃষ্ঠা ১২, ফুলের কথা। কি আছে প্রথম প্রশ্ন দাগ দেবে, ফুল কি? ফুল হলো গাছের সবচেয়ে সুন্দর অংশ। পরে আমি তিনটে প্রশ্ন উত্তর বাদ দিয়েছি, দিয়ে দিয়েছি সবচেয়ে বেশি দেখা যায় কোন রঙের ফুল, উত্তরটা লাল রঙের। পরের প্রশ্ন, কোন গাছ পোকামাকড় খায়, উত্তরটা সূর্য শিশির বা কলস প্রতি। পরের প্রশ্ন, রাতে ফোটে
কোন কোন ফুল? উত্তরটা জুঁই, বেল, গন্ধরাজ ইত্যাদি সাদা ফুল। পরের প্রশ্নটা দিয়েছি, কোন ফুলের আর এক নাম শতদল? উত্তরটা হবে পদ্ম ফুলের আর এক নাম শতদল। পরের প্রশ্নটা দিয়েছি, সূর্যের দিকে মুখ করে ফোটে কোন ফুল? উত্তরটা হবে সূর্যমুখী। তারপরে যে প্রশ্নটা সেটা আমি বাদ দিয়েছি। পরের প্রশ্নটা, জলে ফোটে কোন কোন ফুল? পদ্ম, সালু, শাপলা ইত্যাদি। পরে দুটো প্রশ্ন আমি বাদ দিয়েছি, দিয়ে দিয়েছি কোন ফুল শুকিয়ে আমরা মশলা তৈরি করি? উত্তরটা হবে লবঙ্গ। পরের প্রশ্ন, কোন ফুল সারা বছর ফোটে? উত্তরটা হবে জবা। এটা হলো পৃষ্ঠা ১২। এবার পৃষ্ঠা ১৩তে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা, ডুমুরের ফুল দেখা যায় না কেন? ডুমুরের ফুল হয় না তাই আমরা দেখতে পাই না। পরে দুটো প্রশ্ন বাদ দিয়েছি, তারপরে দিয়েছি অপরাজিতা ফুলের রং কি রকম? এর আর এক নাম কি? উত্তরটা হবে নীল। অপরাজিতা ফুলের রং কি? নীল। আর এর আর এক নাম কি? আর এক নাম নীলকণ্ঠ। পরের প্রশ্নটা বাদ দিয়েছি, তারপরে যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো ফুলের রানী কাকে বলে? উত্তরটা হবে গোলাপকে। তারপরে প্রশ্নটা দিয়েছি, ভারতের জাতীয় ফুল কি? উত্তরটা হবে পদ্ম। পরের প্রশ্নটা দিয়েছি, ফুল কি থেকে হয়? উত্তরটা হবে ফল। পাপড়ি কাকে বলে? ফুলের পাতাকে। পরের প্রশ্নটা দিয়েছি, কোন রঙের ফুল দেখতে পাওয়া যায় না? সবুজ রঙের। এই প্রশ্নগুলো হলো অধ্যায় ৩। এই অধ্যায় ৪, অধ্যায় ৪ ফুলের কথা পৃষ্ঠা ১২-১৩। কি বললাম? এই যে প্রশ্নগুলো বললাম সেটা হলো অধ্যায় ৪ ফুলের কথা পৃষ্ঠা ১২-১৩। তোমরা আশা করছি এটা দেখতে পাচ্ছ সবাই। এই গেল এই অধ্যায়ের প্রশ্ন। এই কটা প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করবে। এবার আমি চলে যাচ্ছি অধ্যায় ৫ ফুলের এই ফলের কথা। অধ্যায় ৫ ফলের কথা। অধ্যায় ৪ আছে ফুলের কথা, অধ্যায় ৫ ফলের কথা। অধ্যায় ৫ পৃষ্ঠা ১৪ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি প্রশ্ন উত্তর একসাথে বলছি। যেটা প্রথম প্রশ্ন দিয়েছি, ফল কয় প্রকার ও কি কি? ফল ২ প্রকার, সরস ফল ও নিরস ফল। পরে ৩টে প্রশ্ন আমি বাদ দিয়েছি। তারপরে প্রশ্নটা, ফলে কি কি থাকে? খোসা, আঁশ আর বিচি বা বীজ। তারপরে প্রশ্নটা দিয়েছি, একটা মাত্র বীজ থাকে, এই রকম কয়েকটি ফলের নাম বলো। কি হবে? আম, জাম, লিচু। পরের প্রশ্নটা দিয়েছি, ফলের বিচি বা বীজ থেকে কি হয়? নতুন গাছের জন্ম হয়। পরের প্রশ্নটা, কোন কোন পাকা ফল খেতে খুব ভালো লাগে? উত্তরটা হবে আম, কাঁঠাল, জাম, কলা, পেঁপে প্রভৃতি। পরের প্রশ্নটাও দিয়েছি, পাকা ফল খেতে কেমন লাগে? মিষ্টি। পরের প্রশ্নটা দিয়েছি, কোন ফল থেকে কিশমিশ হয়? পাকা আঙুর ফল শুকিয়ে কিশমিশ হয়। পরের প্রশ্নটা দিয়েছি, কোন ফলের গায়ে ছোট ছোট কাঁটা দেখা যায়? উত্তরটা হবে কাঁঠাল। পরের প্রশ্নটা দিয়েছি, নারকেল কি ধরনের ফল? নারকেল একটি নিরস ফল। পরের প্রশ্নটা, কোন কোন ফল আমরা কাঁচা ও পাকা এই দুই অবস্থায় খাই? কলা, পেঁপে, এঁচোড়, আম প্রভৃতি। এবার পৃষ্ঠা ১৫তে চলে যাচ্ছি। এগুলো গেল পৃষ্ঠা ১৪ প্রশ্ন উত্তর। পৃষ্ঠা ১৫তে
কোন কোন ফল পাকলেও টক লেবু তেঁতুল প্রভৃতি। পরের প্রশ্নটা হয়েছে কোন কোন ফলের বীজ আমরা খাই, বাদাম, চীনাবাদাম, কাঁঠাল প্রভৃতি। পরের প্রশ্নটা বাদ দিয়েছি, তারপরে প্রশ্নটা দিয়েছি কোন ফল শুকিয়ে আমরা মশলা হিসেবে ব্যবহার করি, উত্তরটা হবে এলাচ। পরের প্রশ্নটা কোন কোন ফল ও ফুল ফুলের বীজ থেকে তেল হয়, চীনাবাদাম, সয়াবিন, সর্ষে, তিল, সূর্যমুখী প্রভৃতি। পরের প্রশ্নটা কোন গাছের ফল থেকে তুলো পায়, শিমুল, কাপাস। পরের প্রশ্নটা দিয়েছি এখানে এই পৃষ্ঠায় তারপরে সমস্ত প্রশ্ন দিয়েছি কোন ফল শুকনো অবস্থাতেও খাওয়া যায়, খেজুর, কিশমিশ, কাজু, আখরোট প্রভৃতি। পরের প্রশ্নটা সারা বছর পাওয়া যায় কোন কোন ফল, নারকেল, লেবু, সুপারি, কলা প্রভৃতি। পরের প্রশ্নটা কোন ফল মরুভূমি অঞ্চলে সবচেয়ে বেশি জন্মায়, খেজুর। পরের প্রশ্নটা ফলের রাজা কোন ফলকে বলা হয়, আমকে। পরের প্রশ্নটা কোন কোন ফল কাঁচা খাওয়া যায়, আম, আমড়া, শসা, পেঁপে প্রভৃতি। পরের প্রশ্ন কোন ফলের মধ্যে জল থাকে, নারকেল। এগুলো গেল মানে পৃষ্ঠা 15-তে একক ফল কাকে বলে, এইটাকে বাদ দিয়ে কিন্তু আমি সব দিয়েছি। পরের প্রশ্ন মানে পৃষ্ঠা 15-তে একটা বড় যে প্রশ্ন আছে ওইটা বাদ দিয়ে আমি সমস্ত কিছু সব প্রশ্নগুলো দিয়েছি। এবার আছে পৃষ্ঠা 16, এখান থেকে আমি 5টা প্রশ্ন দিয়েছি। দেখো কি কি, কোন কোন ফলের বীজকে আঁটি বলা হয়, আম, তাল, আমড়া প্রভৃতি। পরের প্রশ্ন কোন ফল পাকলে ভেতরে লাল ও বাইরে সবুজ হয়, তরমুজ। পরের প্রশ্ন কোন ফল পাকলে কালো রঙের হয়, জাম। পরের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি আম জন্মায় কোথায়, ভারতে। পরের প্রশ্ন ভারতের সেরা কমলা লেবু কোথায় জন্মায়, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। একেবারে শেষের প্রশ্নটা এবার নিয়েছি, বাকি যে প্রশ্নগুলো আছে সব বাদ দিয়ে দিয়েছি, একেবারে শেষের প্রশ্নটা নিয়েছি ভারতে নারকেল কোথায় বেশি জন্মায়, কেরলে। আশা করছি তোমরা ভিডিওটা দেখবে, যেহেতু 2টো অধ্যায় বলেছি একটু তাড়াতাড়ি বলে গেছি, কিন্তু এই যে প্রশ্নগুলো একটু ধীরে ধীরে শুনবে দেখবে তোমরা প্রত্যেকেই যে আগে তার দিয়েছিলাম তার সাথেও মিল আছে, যারা তার দামি তারা তার দিয়ে দেবে। কেবলমাত্র স্কুল থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তা আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো পড়বে। আবার বলছি এক্সাম হবে, হাফ ইয়ারলি এক্সাম হবে, অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5। প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দেবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে, হাতে বারবার স্যানিটাইজার কর মানে কী বলি হাত পরিষ্কার করবে, স্যানিটাইজার দিয়ে হাতটা বারবার পরিষ্কার করে নেবে, খাওয়ার আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধোবে, আর বাড়ির বাইরে বেশি বেরোবে না, মন দিয়ে পড়াশোনা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।